এক লাফে ডলারের দাম সাত টাকা বাড়িয়ে একশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক চাহিদার তুলনায় সরবরাহ কম ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে ডলারের দর বাড়ায় নিয়ন্ত্রক সংস্থা এদিকে ব্যাংক ব্যাঙ্কঋণের সুধার নির্ধারণে স্মার্ট পদ্ধতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক এর ফলে বাজার ব্যবস্থাপনার উপর ভিত্তি করে হার নির্ধারিত হবে বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে সব সিদ্ধান্ত জানানো হয় এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর হাসান এইচ মনসুর ডক্টর হাসান এইচ মনসুর আপনাকে স্বাগত জানাচ্ছি ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়াতে কি বাধ্য হলো বাংলাদেশ ব্যাংক এখানে বাধ্যতার কিছু নাই আসলে একশো সতেরো টাকার আশেপাশে বাজার দরটা বর্তমানে আছে কাজে নতুন একটা সিস্টেম যখন ইন্ট্রোডিউস করতে যাচ্ছে তখন ওই বাজার দরের সাথেই মিলিয়ে শুরুটা

কম দামে ডলার বিক্রি করে কিনে আমদানির জন্য সরকারি আমদানির জন্য ব্যবহার করা হতো সেই জায়গাটা এখন আর থাকবে না এখন ন্যায্য মূল্যে এক্সপোর্টারের কাছ থেকে টাকা ডলার কিনে আবার সরকারের কাছে বিক্রি করতে হবে সব বাংলাদেশ ব্যাংক কিনে তো এই ব্যবস্থাটা হলো আমি মনে করি এটা পারফেক্টলি বাজার ভিত্তিক এবং এটাই হওয়া উচিত ক্রস সাবসিডাইজেশনটা হওয়া ঠিক নয় স্যার ডলারের দাম বাড়ার প্রভাব ব্যক্তি জীবনে কিভাবে পড়বে আমার মনে হয় যে এটার প্রভাব খুব একটা পড়বে না আনলেস কিছুটা যেটা এই বিদ্যুতের দাম অথবা আহ তেল জ্বালানি তেল ইত্যাদির দামের উপর কিছুটা প্রভাব পড়তে পারে কিছুটা অর্থাৎ বাজারে নিত্যপণ্যের উপর খুব বেশি প্রভাব পড়বে না বাজারে নিত্যপণ্যের উপর প্রভাব পড়ার কথা নয় কারণ নিত্য পণ্য এখনো একশো আঠেরো একশো বিশ টাকা দিয়েই কিনা হতো তাহলে সেখানে একশো সতেরো টাকা করে কেনা হবে এটাতে কোনো প্রভাব পড়ার কথা নয় আমাদের হিসাবে জি ঋণের সুধার কোথায় যে ঠেকবে বলে আপনি ধারণা করছেন এটা বলা মুশকিল তবে আমার মনে হয় সরকার যদি আগামী দুই মাস দেড় মাস এই এন্ড অফ জুন পর্যন্ত খুব বেশি বড় না করে তাহলে সুধার অত বেশি উঠবে না কিন্তু সমস্যা হচ্ছে সরকার তো সবচেয়ে বেশি ব্যয় করে এই মে এবং জুন মাসে এবং এই সময় সরকার সবচেয়ে বেশি ধার করে ব্যাংকিং খাত থেকে এবং এবছর যেহেতু কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে সরকারের যে বাজেট সাপোর্ট তারা দেবে না টাকা ছাপিয়ে দিবে না তাহলে সরকারকে তো ব্যাংকের থেকে নিতে হবে কাজে সুদের কার উপর একটু চাপ পড়বে এই বছর আমার ধারণা কতখানি পড়বে সেটা ডিপেন্ড করবে সরকার কতখানি ঋণ নেবে ব্যাংকিং খাত থেকে আগামী দেড় মাসে সেটার উপর স্যার জনগণকে বিভিন্নভাবে যেসব মাসুল দিতে হচ্ছে তার ড্রাইভার কে নেবে দেখুন দ্যার ইজ নো ফ্রি লাঞ্চ আমি মনে করি যে ম্যাক্রো ম্যানেজমেন্টটা যদি আগের থেকে ভালো হতো তাহলে জনগণের কোনো মাসুলটা আরো অনেক কম গুনতে হতো আমাদের ম্যাক্রো ম্যানেজমেন্টে কিছু সমস্যা ছিল সমস্যা আছে সেই সমস্যা কিছুটা দূর হয়েছে আজকের এই কার্যক্রমের মাধ্যমে এটার একটা সুফল আসবে কিন্তু আগামী ছ থেকে নয় মাসের কিন্তু একটু কষ্ট করতে হবে এখনো আমরা কিন্তু ইন্টারেস্ট রেটটা একটু বাড়বে ইনফেকশনের উপর তাপ প্রভাব পড়বে না কোনো বিরূপ প্রভাব পড়বে না কিন্তু ইনফেকশনটা বাড়বে এবং সেটার সরি ইন্টারেস্টেটটা বাড়বে সেটার কারণে ইনফেকশন এক্সচেঞ্জ রেটটা স্টেবল হবে আলটিমেটলি ইনফেকশন কমে আসবে কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এটা কোনো ব্যর্থ জি ডক্টর হাসান এইচ মনসুর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য